بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. إلى آخره. وقال الله تعالى في موضع آخر: إن الذين كفروا من أهل الكتاب والمشركين أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تجدون شر الناس ذا الوجهين، الذي يأتي هؤلاء بوجه والذي يأتي هؤلاء بوجه. رواه البخاري ومسلم. سمانيت مصلي برند، সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাইয়ানাত 6 এবং 7 নম্বর আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিষ্ঠিত বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আবার মানুষই সৃষ্টির নিকৃষ্ট জীব। মানুষই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট সৃষ্টি, আবার মানুষই পৃথিবীতে সর্বনিকৃষ্ট সৃষ্টি। উল্লেখিত বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারই তো উপস্থিতি, দেখুন আমরা বহু আগে থেকেই একটি বিষয় অবগত যে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা আমরা জানি।
বা অধিক প্রচারিত একটি কথা যে মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি দুই ভাবে উল্লেখ করেছেন, যে ক্ষেত্রবিশেষ মানুষই শ্রেষ্ঠ, আবার কখনো মানুষই নিকৃষ্ট। আমরা দুইটি বিষয় পাশাপাশি উল্লেখ করলে পরিষ্কার হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাত 7 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা উলাইকা হুম খায়রুল বারিয়্যা ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টার প্রতি যাদের আস্থা রয়েছে, যারা ঈমান এনেছে, সৃষ্টিকর্তাকে যারা মেনে নিয়েছে, ওয়া আমিলুস সালিহা, এবং পৃথিবীতে সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটিমুক্ত আমল করে। তো পৃথিবীতে যারা আল্লাহকে মেনে নিয়েছে, বিশ্বাস স্থাপন করে, ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, বিশুদ্ধ আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন এদের সনদ দিলেন যে এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে চাইলে মানুষকে দুইটা গুণের অধিকারী হতে হবে। যে মানুষের মাঝে দুইটি গুণ রয়েছে, এই মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দুইটি গুণের একটি হচ্ছে এরা ইমানদার হবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, এরা আস্তিক হবে, নাস্তিক নয়। দ্বিতীয়ত, এরা সৎ আমল করবে, বিশুদ্ধ আমল করবে। দুইটি গুণকে পাশাপাশি নিয়ে এসেছেন। একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আস্তিক, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, ঈমান এনেছে, কিন্তু সৎ আমল করে না, অসৎ আমল করে, ভেজাল আমল করে, দলিলবিহীন আমল করে, মগজ প্রসূত চিন্তাধারার আলোকে আমল করে, এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে উল্লেখ করেননি। আবার একটি লোক নির্ভেজাল আমল করে, বিশুদ্ধ আমল করে, সৎ আমল করে, কিন্তু ঈমানের ক্ষেত্রে তার গড়বড় রয়েছে, এই লোকটিও সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়। তাহলে আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে, সর্বোৎকৃষ্ট সৃষ্টি হিসাবে যদি পরিচিত হতে চাই, তাহলে অবশ্যই আপনার আমার দুইটা গুণ থাকা প্রয়োজন, অ্যাট আ টাইম, একই সাথে। সেই দুইটি হচ্ছে, আপনাকে আমাকে আস্তিক হতে হবে, ইমানদার হতে হবে। দ্বিতীয়ত, আপনাকে আমাকে বিশুদ্ধ আমলকারী হতে হবে, দলিল ভিত্তিক আমলকারী হতে হবে। এই পৃথিবীতে যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ইমানদার নয়, সে যতই বড় হোক না কেন, যতই ডিগ্রিধারী হোক না কেন, যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব স্বীকৃতি দেননি। সে যেই হোক না কেন, যে ব্যক্তি পৃথিবীতে অনেক ডিগ্রি অর্জন করেছে, পৃথিবীতে অনেক বড় মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছে, অথচ স্রষ্টাকে চিনেনি, ও কি চিনেছে পৃথিবীতে? যে নিজের স্রষ্টাকেই চিনতে পারেনি, সে কি হয়েছে, তার কি এমন পরিচয় রয়েছে যে নিজের স্রষ্টাকে চিনতে পারেনি? এই জন্য এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব উল্লেখ করেননি। পাশাপাশি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম, কিন্তু সৎ আমল করলাম না, ভুল আমল করলাম, তাহলেও কিন্তু আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারলাম না। কোরআনুল কারিমের আয়াতগুলো যদি আমরা বিশ্লেষণ করি, খুঁজে দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে শুধু আমল করার কথা কোথাও বলেননি, স্রেফ আমল করতে কোথাও বলেননি, আমলটা নির্ভুল করতে বলেছেন, পরিশুদ্ধ আমল করতে বলেছেন, শুধু আমল করতে বলেননি। যদি আমরা হিসাব করে, বিশ্লেষণ করে পড়ি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরা নাহাল 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালেহান মিন দাকারিন আও উংসা অহুয়া মুমিন। মান আমিলা সালেহান, যে ব্যক্তি সৎ আমল করল, মিন দাকারিন আও উংসা, সে পুরুষ হোক চায় নারী হোক, অহুয়া মুমিন, এই লোকটা হলো ইমানদার, এই লোকটা হচ্ছে মুমিন। নারী হোক চাই পুরুষ হোক, সৎ আমল করলে সে ইমানদার, সৎ আমল না করলে ইমানদার নয়, সৎ আমল শর্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
لا نحيينه حياة طيبة এসব ব্যক্তিদের আল্লাহ পবিত্র জীবন দান করেন পুত পবিত্র হায়াত দীর্ঘায়িত করেন যা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে এদেরকে সূরা নাহল 97 নম্বর আয়াত দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 107 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা উলাইকাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে এদের জন্য অফুরন্ত নিয়ামত সমৃদ্ধ জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান সূরা কাহফ 107 নম্বর আয়াত তাহলে এখানে দেখুন আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎ আমল করার কথা এসেছে শুধু আমল করার কথা আসেনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 8 নম্বর আয়াতে বলছেন ان الذين امنوا وعملوا الصالحات যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে কানাত লাহুম জান্নাতুন নাঈম এদের জন্য জান্নাতুন নাঈম নির্ধারিত হয়েছে তাহলে সৎ আমল শর্ত নির্ভেজাল আমল শর্ত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আসরের শেষ নম্বর তিন নম্বর আয়াতে বলছেন সকল মানুষকে ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করলেন উল্লেখ করার পরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা ক্ষতিগ্রস্ত ওরা নয় যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর হকের দাওয়াত দেয় ধৈর্যের বিষয়ে নসিহত করে এরা ক্ষতিগ্রস্ত নয় তাহলে যে আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক ও তো ক্ষতিগ্রস্ত যে সৎ আমল করে না ভুল আমল করে এ লোকটাও ক্ষতিগ্রস্ত যে হকের দাওয়াত দেয় না মানুষকে জাহিলিয়াতের দাওয়াত দেয় এ লোকটিও ক্ষতিগ্রস্ত বিপদ আসলে ধৈর্য ধারণ করে না বিপদ আসলে ধৈর্য ধারণ করে না বরং আল্লাহকে গালিগালাজ করে এ লোকটিও ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন দেখুন সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গয়রু মামনুন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে এর জন্য প্রবাহমান প্রবাহমান প্রবাহিত যাজা পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন তাহলে এখানেও দেখুন সৎ আমলের কথা এসেছে এইভাবে যদি সূরা কাহফ 110 নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি কেউ যদি চায় আল্লাহর সাথে মোলাকাত করতে আল্লাহর সাথে সাক্ষাৎ কেউ যদি কামনা করে ফালিয়ামাল ও যেন আমল করে কেমন আমল আমালান সালেহা বিশুদ্ধ আমল করে ওলা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা একক প্রভুর সাথে ইবাদত করতে গিয়ে কারো শরীক স্থাপন না করে কাউকে অংশীদার না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করলে যদি আমরা চাই আল্লাহর দিদার লাভ করতে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে কাল কিয়ামতের মাঠে তাহলে আপনাকে আমাকে বিশুদ্ধ আমল করতে হবে এই আয়াত আরেকটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে আপনার আমার আকীদা হতে হবে বিশ্বাস হতে হবে যে আল্লাহর আকার রয়েছে যদি আল্লাহর আকার নাই থাকবে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎটা হবে কিভাবে যার কোনো আকার নেই আকৃতি নেই তাকে আমরা কিভাবে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু যে চাই লিকা রাব্বিহি আল্লাহর সাথে মোলাকাত করতে সাক্ষাৎ করতে আল্লাহর লেখা চায় যে ব্যক্তি তো আল্লাহর সাথে সাক্ষাৎ চাইলে ফালিয়ামাল আমালান সালেহা সৎ আমল করতে হবে তাহলে আল্লাহর যদি কোনো আকৃতি নাই থাকবে তাহলে কার সাথে দেখাটা হবে আল্লাহর আকৃতি রয়েছে এটা নিঃসন্দেহে সত্য যাই হোক যে কথা বলছাম যে আপনাকে আমাকে সৎ আমল করতে হবে এই পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে যারা আস্তিক এবং যারা বিশুদ্ধ আমল করে এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এরাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট জীব এর উল্টোটা যারা নাস্তিক পর্যায়ের আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না আল্লাহকে স্বীকার করে না এবং সৎ আমল করে না এরা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জীব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে বলেছেন সূরা বাইয়ানাতের 6 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব আহলে কিতাবের মধ্যে যারা কুফুরি করেছে আহলে কিতাব বলতে যাদের উপরে তাওরাত এসেছিল যাদের উপরে ইঞ্জিল এসেছিল যাদের উপরে জাবুর গ্রন্থ এসেছিল
এ সকল ব্যক্তি যারা কুফরি করে এরা আল মুশরিকিন এবং যারা মুশরিক সারা পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে এখন যদি আমরা ধরি পৃথিবীতে বর্তমানে 750 কোটি মানুষ বসবাস স্থাপন করছে তাহলে 750 কোটি মানুষ তিন ভাগে বিভক্ত একটা ভাগ পাওয়া যাবে যারা আহলে কিতাব যাদের কাছে কিতাব এসেছে হয় তাওরাতের অনুসারী না হয় জাবুরের অনুসারী না হয় ইনজিলের অনুসারী এক শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী যারা মুশরিক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অংশীদার করে আল্লাহকে বিশ্বাস করে পাশাপাশি অন্য কেউ স্বীকার করে যে এদেরও কিছু ক্ষমতা রয়েছে আল্লাহর পাওয়ার রয়েছে আর তৃতীয় শ্রেণী হচ্ছে ঈমানদার আস্তিক যারা মুসলিম দাবি করে এদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা মুশরিক যারা মুসলিম নিজেকে মুসলমান দাবি করে এদের মধ্যে বহু মানুষ রয়েছে যারা মুশরিকের অন্তর্ভুক্ত সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহকে বিশ্বাস করে ইল্লা ওহুম মুশরিকুন পাশাপাশি এরা মুশরিকও আল্লাহকে বিশ্বাস করে আবার শিরিকও করে আল্লাহর সাথে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই লোকটি মুশরিক তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জামাই উমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিক অধিকাংশ মানুষ যারা ঈমান এনেছে এরা মুশরিকও বটে ঈমানের পাশাপাশি শিরিক করে তাহলে বহু মুসলিম যারা ঈমান এনেছে এরা আবার মুশরিকের খাতায় নামও দিয়েছে এরা শিরিক করে বিভিন্ন ভাবে শিরিক করে আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা যদি সৃষ্টিজীবের হাতে তুলে দেওয়া হয় তখনই এটা শিরকের অন্তর্ভুক্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল যে গুণাবলীগুলো রয়েছে আসমা সিফাত এগুলো যদি কোনো সৃষ্টিজীবের কাছে তুলে দেয় তখনই নিঃসন্দেহে এটা শিরকের অন্তর্ভুক্ত হয় এটা হতে পারে জড় পদার্থের ক্ষেত্রে হতে পারে কোনো প্রাণীকুলের ক্ষেত্রে যার ক্ষেত্রে হোক না কেন বিধায় যারা আহলে কিতাবের মধ্যে কুফুরি করি যারা মুশরিক এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাহুম শাররুল বারিয়া এরাই হচ্ছে সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব এরাই হচ্ছে নিকৃষ্ট জীব দেখুন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব বললেন আবার মানুষকেই বললেন এরা সৃষ্টির নিকৃষ্ট জীব যারা বিশ্বাস করেছে আল্লাহকে পাশাপাশি সৎ আমল করেছে তখন হবে উৎকৃষ্ট তখন হবে শ্রেষ্ঠ জীব আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু আবার মুশরিক আল্লাহকে বিশ্বাস করেনি মুশরিক কুফুরি করে অথবা শিরিক করে তখন এই লোকটি সৃষ্টির নিকৃষ্ট জীব বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা বাইরাত 6 নম্বর আয়াতে এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন সূরা আনফাল 55 নম্বর আয়াতে বলছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাচন ভঙ্গিটা আরো একটু ভিন্ন নিয়ে গেছেন ইন্না শাররাদ দাওয়াব দাব্বাতুন এর আরেকটি বচন হচ্ছে দাওয়াব মানে সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে মানুষ থেকে শুরু করে যত প্রাণী রয়েছে সব প্রাণীকে বোঝাতে দাওয়াব শব্দটা ব্যবহার হয় দাব্বাতুন দাওয়াব এই শব্দটা ব্যবহার সকল সৃষ্টিকে লক্ষ্য করে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ নিশ্চয় সারা পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আল্লাযীনা কাফারু যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা ঈমান আনেনি যারা ঈমান আনেনি নাস্তিক পর্যায়ের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে সকল প্রাণীর মধ্যে এরা নিকৃষ্ট শুধু মানুষের মধ্যে নয় যত প্রাণী রয়েছে তার মধ্যে এরা নিকৃষ্ট এরপর বলছেন অহুম লাই উমেনুন এরা ঈমান আনে না আল্লাহকে বিশ্বাস করে না এরা এতই অকৃতজ্ঞ এরা এতই বদ এতই খারাপ এতই নিম্ন শ্রেণীর যে আল্লাহকে বিশ্বাস করে না যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা এদেরকে সৃষ্টি করেছেন তাকে পর্যন্ত এরা চিনতে পারেনি তাকে পর্যন্ত এরা স্বীকার করে না এত নিকৃষ্ট এরা সূরা আনফাল 55 নম্বর আয়াত এই দাব্বাতুন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর ক্ষেত্রে ব্যবহার আরেক জায়গায় করেছেন সূরা হুদ
ছয় নম্বর আয়াতে বলছেন অমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, অমা মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনের উপরে এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর খাদ্যের বিষয়ে আল্লাহ বন্দোবস্ত করেননি, যেই প্রাণীর খাবার মজুদ করেননি, যেই প্রাণীর খাবার নিশ্চিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটি প্রাণী সৃষ্টি করতে হলে, একটা জীব সৃষ্টি করতে হলে, একটা সন্তানের জন্ম হলে প্রথম যেটা লক্ষ্য করেছেন তার খাদ্য বন্দোবস্ত করেছেন, তার খাবার নিশ্চিত আগে নির্ধারিত করেছেন, তার খাবারের বিষয় নিশ্চিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী সৃষ্টি করেছেন, সূরা হুদ ছয় নম্বর আয়াত। তাহলে পৃথিবীতে দাব্বাতুন, অমা মিন দাব্বাতুন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, দাব্বা যত রয়েছে, এর সবার খাদ্য নিশ্চিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই শব্দটাই বললেন ইন্না শাররাদ দাওয়াব্বে ইনদাল্লাহ, এই পৃথিবীতে যত সৃষ্টিকুল রয়েছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা নাস্তিক, পাশাপাশি যারা ইমান আনে না, ইমান না এনে যারা কুফুরি করে, নাস্তিক পর্যায়ের, আল্লাহকে স্বীকার করে না, বিশ্বাস করে না, এরা এই পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীবেরা। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষই ক্ষেত্র বিশেষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার ক্ষেত্র বিশেষ মানুষের সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আরফ 179 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষকে এবং অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি, কেন? এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। বেশিরভাগ মানুষকে, অধিকাংশ মানুষকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অপরাধ কি? এই বেশিরভাগ মানুষের সমস্যা কি? এদের অপরাধ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের আমি কলব দিয়েছি, অন্তকরণ দিয়েছি, এদের হৃদয় দিয়েছি, কিন্তু কলব দিয়ে কোনোদিন ভেবে দেখে না, কোনোদিন বিশ্লেষণ করে না। ওই নাস্তিক কোনোদিন বিশ্লেষণ করেনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, চাইলে তো শ্বাসটা বন্ধ করে দিতে পারেন যখন আমি পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্বাস যন্ত্রকে সক্রিয় রেখেছেন তাকে সে চিনতে পারেনি, এতই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তার গলা দিয়ে প্রতিনিয়ত খাবার নিচে নিঃসরণ করছেন, চাইলে তো তার গলাটা বন্ধ করে দিতে পারতেন, তার খাদ্য আর নালিতে যাবে না, নাড়িতে যাবে না, সে লোকটি মরতে বাধ্য। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় রেখেছেন তাকে সে চিনতে পারেনি, সে হৃদয় দিয়ে কোনোদিন ভাবেনি, কলব দিয়ে কোনোদিন ভেবে দেখেনি, সে আল্লাহকে অস্বীকার করেছে। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার চোখ দিয়েছি, চক্ষু দিয়ে কোনোদিন সত্য বিশ্লেষণ করার চেষ্টা করেনি, চোখ দিয়ে কোনোদিন হকটা দেখার চেষ্টা করেনি, তার কাছে কত পরিষ্কার বিষয় রয়েছে, কত ভাবার বিষয় রয়েছে, দেখার বিষয় রয়েছে, কোনোদিন ভেবে দেখেনি। সম্মানিত উপস্থিতি, দেখুন আজকে আপনার আমার দাওয়াতি মিশন, দাওয়াতি কাফেলায় কালামুল্লাহ আল্লাহর কালাম নেই, কালামুর রসুল রাসুলের কালাম নেই, রয়েছে কালামুন নাস, মানুষের নিজস্ব মগজ প্রসূত জিনিস দিয়ে আমরা দাওয়াত দিচ্ছি। আজকে আজকে মসজিদে মসজিদে আল্লাহর কালামের উপরে বিশ্লেষণ হয় না, রাসুলের কালামের, আল্লাহর কথার উপরে কোনো বিশ্লেষণ হয় না, কোরআনুল কারিম নিয়ে দাওয়াত মিশন চলে না, চলে না বিশুদ্ধ হাদিস কালামুর রাসুল দিয়ে হাত চলে না, চলে কি একজন মানুষ চিন্তা করে যা লিখেছে এটা দিয়ে মানুষ দাওয়াত দিচ্ছে। বহু মানুষ এই পথে রয়েছে যেখানে আল্লাহর কালাম ভুলুণ্ঠিত, রাসুলের কালাম ভুলুণ্ঠিত, স্বপ্নে কি পেলাম সেটা লিখে দিলাম আর সেটা দিয়ে আমরা আজকে দাওয়াত দিচ্ছি। কেন? দাওয়াত ও তাবলিগ, দাওয়াতের কার্যক্রম পরিচালনা করা, এটা মানুষের একটা হক, আবশ্যিক একটা বিষয়, কিন্তু দাওয়াতটা চলবে কি দিয়ে? কালামুল্লাহ আল্লাহর কালাম দিয়ে, কোরআনুল করিম দিয়ে, কালামুর রাসুল রাসুলের কালাম দিয়ে, তথা হাদিস দিয়ে। যেখানে আল্লাহর কালামও নেই, রাসুলের কালামও থাকলো না, আছে কালামুন নাস, মানুষের কথা, সে কথা দিয়ে কোনো ব্যক্তি দাওয়াত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের চোখ দিয়েছি, চোখ দিয়ে কোনোদিন এটা বিশ্লেষণ করে না, দেখে না। আলাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, এই কান দিয়ে কোনোদিন হক শুনে না,
সত্যটা শুনে না, শোনার চেষ্টাও করে না। দেখুন বাস্তবতায় এই পৃথিবীতে বর্তমান আমাদের দেশে যদি বিশ্লেষণ করি, তাহলে যত ছেলে যত যুবক তরুণরা ইয়ারফোন লাগিয়ে দিয়ে শুনছে মোবাইলে, দেখুন 100 জনের মধ্যে 10 জন পাওয়া যাবে না যারা হয় কোরআনুল কারিম শুনছে, না হয় রাসূলের হাদিস শুনছে, না হলে ভালো কোনো শারি অনুষ্ঠান শুনছে বা ভালো কোনো ওয়াইজিনের ওয়াজ শুনছে। এটা শতকরা 10 জনও পাওয়া যাবে না, শতকরা 90 জন বা তারও বেশি পাওয়া যাবে এরা কোনো গান শুনছে। অথচ এরা মুসলমানের সন্তান, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান, এদের 14 পুরুষ মুসলমান। একজন মুসলিম শুনতে পারে, শুনতে পারে, সে শুনবে কোরআনুল কারিম, সে শুনবে রাসূলের হাদিস, সে শুনবে ভালো কোনো ওয়াইজিনের ওয়াজ যেখানে জীবনে পরিবর্তন আসতে পারে, সে শুনতে পারে ইসলামী কোনো সঙ্গীত যেখানে জীবনের বিভিন্ন ভালো দিক আলোচিত হয়। সে একটা অশ্লীল গান শুনতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়রাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমহুন্না ওয়া সামানুহুন্না হারাম, যে তোমরা গায়িকাদের নর্তকীদের ক্রয় করো না, তাদেরকে গান শিক্ষা দিও না, ওয়া লা তুআল্লিমহুন্না তাদেরকে নাচ গান এগুলো শিক্ষা দিও না, ওয়া সামানুহুন্না হারাম এদের উপার্জিত সব কিছুই হারাম। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে একজন মুসলিম হয়ে তার ছেলেকে বা মেয়েকে গান শিক্ষা দিতে পারে না, বা যারা গান করে অশ্লীল গান বাজনা নাচ অনুষ্ঠান করে এদেরকে ভাড়া করে আনতেও পারে না কোনো অনুষ্ঠানেই না। একজন মুসলমানের বিয়েতে বিভিন্ন বার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমরা নিয়ে আসি, অথচ আপনি আমি মুসলিম, এটা কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষের অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে, ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি এরা কান দিয়ে হক শোনে না, বাতিলটা শোনে। এরপরে এদের শ্রেণীবিন্যাস করছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, চার পা বিশিষ্ট জন্তুর নাই, বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট এরা। চতুষ্পদ জন্তুর যে একটা কোয়ালিটি রয়েছে, এ সকল মানুষের ওই কোয়ালিটিটু নেই, ওই শ্রেণীও নেই, এর চেয়েও এরা নিকৃষ্ট। সূরা আরাফ 179 নম্বর আয়াত। তাহলে দেখুন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামালেন যে কোনো প্রাণী এত নিচে নামেনি, সকল প্রাণীর চেয়ে নিচু স্তরের একটা সৃষ্টি বলে উল্লেখ করলেন এক শ্রেণীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরো অনেক কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতাহসাবু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন, আন আপনি কি মনে করেন, আন্না আকসারহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, যে অধিকাংশ মানুষ আপনার কথা শুনে এবং বুঝে, আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন তো বেশিরভাগই মানুষ আপনাকে মূল্যায়ন করছে, আপনার কথা শুনছে এবং তারা মেনে নিচ্ছে, আপনি কি তাই মনে করেন? ইন ওয়াহুম ইল্লাকাল আনআম বালহুম আদাল সাবিলা, বরং অধিকাংশরা এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যে মানুষকে বলছেন অধিকাংশ মানুষ আপনার কথা শুনেও না বুঝেও না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষই সৃষ্টি গুণে, মানুষই কর্মগুণে শ্রেষ্ঠ জীব, আর মানুষ কর্মদোষে নিকৃষ্ট জীব। আপনাকে আমাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, নিকৃষ্ট পর্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের মতো সর্বোত্তম কাঠামো কোনো প্রাণীর নেই, যত উৎকৃষ্টভাবে মানুষকে সৃষ্টি করেছেন কোনো প্রাণী পাওয়া যাবে না। বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষ বসবাস করলে দুইটি মানুষ হুবহু একই রকম দেখতে খুঁজে পাওয়া যাবে না, সামান্যতম হলেও তার পার্থক্য রয়েছে। এই কারিগর কে, কে এভাবে সৃষ্টি করেছেন, এর উপকার কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে সন্তান দিয়েছেন, 750 কোটি মানুষ দুইজন একই রকম সারা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি কৌশল দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে এত নিচে নামিয়েছি তাদের কর্মদোষে, তাদের দোষের কারণে এত নিচে নামিয়েছি যে পৃথিবীতে কোনো প্রাণী এত নিচে নামতে পারেনি। দেখুন আপনি আমি এত নিচে নেমে গেছে যে প্রাণীর চেয়েও নিচে নেমেছে আমাদের কর্মদোষে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুনা শাররান নাস জালওয়াজহাইন। রাসূল আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজিদুনা শাররান নাস, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট। রাসূল পরিষ্কার করে দিচ্ছেন যে তাজিদুনা শাররান নাস, এই পৃথিবীতে যত মানুষ এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে জালওয়াজহাইন, যার মুখ দুইটি, দুই মুখ, দুই মুখ বিশিষ্ট মানুষ এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল একটা শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করলেন, সাহাবীরা বুঝতে পারলেন না যে মানুষের দুইটা মুখ কার হয়, কিভাবে হয়। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাযী ইয়াতী হাউলায় বিওয়াজহিন ওয়া ইয়াতী হাউলায় বিওয়াজহিন, যে লোক একজনের কাছে এক রকম কথা বলে আবার অন্যের কাছে ওই কথাটা ভিন্নভাবে বলে, এরা হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 3494 নম্বর হাদিস। তাহলে দেখুন এই শ্রেণীর মানুষ পৃথিবীতে বহু পাওয়া যাবে, যারা শত্রুর কাছে একরকম কথা বলে আবার মিত্রুর কাছে আর এক রকম কথা বলে। আমার শত্রু হলে আমার সম্পর্কে তার বিরুদ্ধে বলে, আর আমার মিত্র হলে আমার পক্ষে বলে। আমার কাছে একরকম, আপনার কাছে আর এক রকম। আপনার কথা আমার কাছে একভাবে উপস্থাপন করছে, আপনার কাছে আর একভাবে উপস্থাপন করছে। এই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে উল্লেখ করেছেন, যে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আলাল মুসলিম, একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের উপরে কয়েকটি জিনিস আবশ্যিক, নিষিদ্ধ, হারামুন, দামুহু ও মালুহু ও ইরদুহু। একজন মুসলিম আর একজন মুসলিমের রক্তপাত করবে, এটা অসম্ভব। রক্ত ঝরাবে, কেউ কাউকে হত্যা করবে মুসলিম হয়ে, এটা অসম্ভব, এটা হারাম। একজন মুসলিম আর একজন মুসলমানের রক্তপাত করতে পারে না, তাকে হত্যা করতে পারে না, তার রক্ত ঝরাতে পারে না। অমালুহু, একজন মুসলিম আর একজন মুসলিমের সম্পদের ক্ষতি করতে পারে না, এটি হারাম। শরীয়তে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করে দিয়েছে, একজন মুসলিম কোনোভাবে আর একজন মুসলমানের অর্থনৈতিক ক্ষতি সাধিত করতে পারবে না। ওয়াইরদুহু, একজন মুসলিম আর একজন মুসলিমের সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে টানা হাঁচড়া করবে, এটাও শরীয়তে হারাম। একজন মুসলিম আর একজন মুসলিমের সম্মানের হানি হবে, এই ধরনের কোনো কাঠ কথাবার্তা সম্পাদন করবে, এটা শরীয়তে হারাম। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 6706 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, দেখুন তো কাজগুলো আছে কিনা। বাংলাদেশের পত্রিকাগুলো খুললে এমন কোনো দিন নেই যেই দিনে খুন হয়নি, এ ধরনের রিপোর্ট নেই, এমন কোনো দিন নেই। আমরা নিচে নামতে নামতে এত নিচে নেমেছি যে ছোট ছোট বাচ্চা কাচ্চা পর্যন্ত আপনার আমার কাছে নিরাপদ নয়। যেভাবে শিশু হত্যা আর শিশু ধর্ষণ শুরু হয়েছে তা তো অবাক। আজকের পত্রিকাও দেখছিলাম যে দুইজন শিশু ধর্ষণের শিকার হয়েছে, আবার দুইজন তিনজন শিশু নিহতও হয়েছে, আজকের পত্রিকাতেও দেখলাম। তাহলে কি কি দিবেন যে দেশের শতকরা 95% মুসলিম, যেখানে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন যে পরস্পর রক্তপাত করা হারাম, সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হারাম, সম্পদ নষ্ট করা হারাম, সেখানে ছোট ছোট বাচ্চাগুলো আপনার আমার কাছে নিরাপদ নয়। কয়েক এই তো গত মাসেই সরাসরি মায়ের কাছে দুইজন সন্তান নিহত হলো, এর চেয়ে আফসোস কী রয়েছে? একটা সন্তানের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল, সে মায়ের কাছেও যদি নিহত হয়ে যায় তাহলে আর কী আছে আপনার আমার? কি শিক্ষা দিলাম জাতিকে? কি নৈতিকতা নিয়ে কথা বলছি? এটা তো আপনার আমার নৈতিকতা হওয়া উচিত নয়। আমরা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছি, মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ নয়, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ নয়, স্রেফ যৌতুকের কারণে। তো কয়েকদিন আগের পত্রিকা দেখে হতবাক হলাম,
স্রেফ যৌতুকের লোভে যৌতুক না পেয়ে ছয় মাসের সন্তানকে এবং স্ত্রীকে একসাথে জবাই করে দিয়েছে। এ তো বাংলাদেশের কথা, এত নিচে আপনি আমি নেমেছি, আপনার আমার কোনো কোয়ালিটি আছে যদি এই চেতনা হয়? একে তো শরীয়তে হারাম, যৌতুক শরীয়তে হারাম, যদি বৈধ বিষয় হতো তাও না হয় একটু ভাবতাম, তাও না হয় ভাবার ছিল যে বৈধ বিষয় হয়েছে। একটা অবৈধ বিষয়, নাজায়েজ বিষয়, শরীয়তে হারাম বিষয়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটা স্বামীর কাছে স্ত্রী সবচেয়ে নিরাপদে থাকে, একটা স্বামীকে নিজের ঢাল হিসাবে, ছাতা হিসাবে নির্ভর করে। সে স্বামীর কাছে যদি স্ত্রী নিরাপদে না হয়, বাবার কাছে সন্তান নিরাপদে না হয়, স্বামী যদি স্ত্রীর কাছে নিরাপদ না থাকে, তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায় রয়েছে? আপনি আমি কতটা নিচে নামলে এই পর্যায়ে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মানুষকে বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আবার মানুষই পৃথিবীর নিকৃষ্ট জীব। সামান্য কটা টাকার জন্য, সামান্য একটু যশ খ্যাতি প্রতিপত্তির জন্য, সামান্য অবৈধ প্রেম, অবৈধ যৌনাচারের জন্য, পরকীয়ার জন্য নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারকে পর্যন্ত জবাই করে দিতে পারে এই মানুষই। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই পরিবেশের উত্তরণ দরকার। আর এই পরিবেশের উত্তরণ যদি হতে চাই, তাহলে বস্তুবাদী কোনো চিন্তাধারা, মগজ প্রসূত কোনো থিওরি অ্যাপ্লাই করে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই সমস্যার সমাধান ইসলাম দিতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগে, মূর্খতার যুগের অসভ্য মানুষগুলোকে সভ্যতার জন্য মডেল হিসেবে তুলে ধরেছিলেন। সামান্য 23 বছরের ব্যবধানে জাহিলি সমাজটাকে স্বর্ণযুগে রূপান্তরিত করেছিলেন, কোরআন এবং সুন্নার শিক্ষা দিয়ে, ঐশী বিধান দিয়ে, আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান দিয়ে মানুষগুলোকে মডেল হিসেবে তৈরি করেছিলেন। সারা পৃথিবীর মানুষ এখনও অবাক দৃষ্টিতে চেয়ে থাকতে হয় যে তিনি যে মডেল উপস্থাপন করেছিলেন, সারা পৃথিবীর মানুষ এখনও অবাক হবে। সেই দীক্ষা যদি নিতে পারি, তাহলে আপনার আমার উত্তরণ হতে চাইলে কোরআন এবং সুন্না সার্বিক পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আজকে কোরআন সুন্না আউট করে দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধানকে বাদ দিয়ে যদি আপনি আমি শান্তি খুঁজতে চাই, তাহলে তো বোকার সাহায্যে স্বর্গে বসবাস করছি, এটা অসম্ভব। একজন মুসলিম কেন, অমুসলিম সম্প্রদায় যদি শান্তি পেতে চায়, তাহলে ইসলামের নীতিগুলো সমাজে নিয়ে আসতে হবে। আর মুসলমান তো কল্পনাই করতে পারে না কোনো মগজ প্রসূত চিন্তার উপরে ইসলামের শান্তি আনতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 115 নম্বর আয়াতে বলছেন, অতম্মত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়া সামিউল আলিম। অতম্মত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার প্রভুর পক্ষ থেকে অবতারিত বিধান, এই শরীয়ত ইসলাম কোরআনুল কারীম সিদকাম ওয়া আদলা, সততা এবং ন্যায় নিষ্ঠায় পরিপূর্ণ, সততা এবং ন্যায় নিষ্ঠায় পরিপূর্ণ ইসলামের শরীয়তের কোরআনুল কারিমের এমন কোনো বিধান, সামান্যতম খুঁত, সামান্যতম ছিদ্র খুঁজে পাওয়া সম্ভব। এটা সততায় পরিপূর্ণ, কল্যাণে পরিপূর্ণ রয়েছে। লা মুবাদদিলালে কালেমাতি, পৃথিবীর কোনো শক্তি নেই যে এই কালেমাকে, এই কোরআনুল কারিমকে পরিবর্তন করে দেবে, সাধ্য কারণেই। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ দিয়েছেন, সে কোরআন এবং সুন্নার আদর্শ যদি আপনি আমি বাস্তবায়ন করতে পারি, তখনই সম্ভব আবারও এই সমস্যাগুলো সমাধান করা। তাই আসুন আপনি আমি চেষ্টা করি, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে, আস্থা রেখে, বিশুদ্ধ আমল করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। যখন 3 জন ব্যক্তি বিপদে পড়েছিল, তাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না, পাহাড়ের গর্তে গিয়ে যখন মুখটা ঢেকে গেল, লম্বা একটি হাদিস সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস, তখন এরা বিপদে পড়ে বাঁচার কোনো রাস্তা নেই, তারা জীবন্ত কবরস্থ মনে করছিল নিজেদেরকে, তখন তারা বলছে উন্দুরু আমালান আমিল তুমুহা লিল্লাহে সলিহাতান, দেখো তোমাদের অতীত জীবনের কোনো আমল খুঁজে পাও কিনা, আমিল তুমুহা লিল্লাহে সলিহাতান, যে আমলটা সৎ আমল করেছিলে, নির্ভুল যদি কোনো আমল করে থাকো স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, তো ওই আমল দিয়ে আজকে আল্লাহকে ডাকো, হয়তো বা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস। তাহলে বিশুদ্ধ আমল দিয়ে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আপনার আমার কথা শুনবেন, কিন্তু শর্ত হলো আমলটা বিশুদ্ধ হতে হবে। আজকে আপনি আমি বহু আমল করি যার কোনো ভিত্তি নেই, যার কোনোই ভিত্তি নেই, যেমন ভিত্তিহীন আমল করি,
বাস্তবতা কিন্তু আবার ভিন্ন। মানুষের বাস্তব কোনো ভুল ধরা পড়লে আবার উনি রেগে যান, স্বভাবতই মানুষ রেগে যায়। যদি আমার ভুল ধরেন তাহলে আমি রেগে যাই, এটা মানুষের স্বভাব। আজান শেষ হয়েছে তখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ আজানের শেষে, না এর কোনো ভিত্তি নেই, এর কোনো সারি ভিত্তি নেই, কোনো হাদিসে পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আজান শোনার পরে, আজান শুনেছে এরপরে দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বলেছে, তাও দোয়াটা কতটুকু তিনি পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আত মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াবআতহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াত্তা, একদম এই পর্যন্ত বললেন যে দরুদে ইব্রাহিম পাঠ করে যদি এই দোয়াটা বলে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমি মুহাম্মাদের উপরে অজীব হয়ে যাই। সুবহানাল্লাহ। যে হাদিস সহি বুখারীর মধ্যে এসেছে, সহি মুসলিমের মধ্যে এসেছে, সহি বুখারীর সহি মুসলিমের 875-876 নম্বর দুইটি হাদিস এসেছে, তাহলে দেখুন এখানে সাল্লাল্লাহু আলা নবী বা লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কথা নেই। তাহলে আপনি আমি কেন বলি, আপনার আমার বলার প্রয়োজনটা কি? যেখানে হাদিস স্পষ্ট নেই, আল্লাহ রাসূল যেখানে পরিষ্কার বলে দিলেন যে হাদিসে ফজিলতটা বললেন যে তার উপরে সুপারিশ করা আমার ওয়াজিব, ওই হাদিসে তো এই কথাটা নেই, অদ্দারাজা তার রফিয়া এই কথাটা নেই, ইন্নাকালা তুখলিফুল মিয়াদ এ কথাটা নেই, অরজক না সাফা আতাহু ইয়ামাল কিয়ামা এ কথাটা নেই, ইয়ার হামার রহিমিন এ কথাটা নেই। তো এই কথাগুলো আমরা কেন যোগ করলাম? যে হাদিসে পরিষ্কার এই সুসংবাদ দিলেন যে আজানের দোয়া নিল্লাদি ও আত্ম পর্যন্ত বললে তার উপরে তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, তো যার জন্য এত বড় পাওয়া এত বড় ফজিলত বললেন সেখানে এই শব্দগুলো নেই, তাহলে কেন যোগ দিলাম, কেন আমলটা আমি ভুলের মধ্যে নিয়ে গেলাম? এই ভুল আমল যদি করি তাহলে নিকৃষ্ট, উৎকৃষ্ট নয়। ভুল আমল করে কেউ সৃষ্টির উৎকৃষ্ট জীব হতে পারে না। আপনাকে আমাকে উৎকৃষ্ট আমল করতে হবে, নির্ভুল আমল করতে হবে। মাগরিবের সালাতের পরে সুন্নাত পড়েছি, ফরজ 3 রাকাত পড়েছি, তারপরে 2 রাকাত সুন্নাত পড়েছি, এরপরেও আমরা নফল সালাত পড়ি, কেউ 2 রাকাত পড়ি, কেউ 6 রাকাত পড়ি, কেউ 20 রাকাত পড়ি, 2 রাকাত পড়ি চাই, 6 পড়ি চাই, 20 পড়ি, এই মর্মে যে হাদিসগুলো এসেছে সবগুলো জাল হাদিস, একটিও সত্য না, একটিও সানাদের বিশুদ্ধতা নেই, সবগুলো জাল হাদিস। তো জাল হাদিসের উপরে ভিত্তি করে একটা ভুল আমল করছে হকপন্থী মানুষ, তাহাজ্জুদে সালাত পড়ছি আবার এখানে জাল হাদিস মানছি, তাহলে আপনি আমি তো ভুলের মধ্যে রয়েছে, আপনার আমার আমল সৎ হলো না, আমিলুস সলে হলো না। তো আমলুস সলে যদি না হয় তো কাল কিয়ামতের মাঠে উৎকৃষ্ট জীব হিসাবে কীভাবে স্বীকৃতি পাবো, কীভাবে পরিচিত হতে পারবো? তাই আসুন আপনি আমি যে আমল করি আমলগুলো একটু যাচাই বাছাই করে করি, একটু বিশ্লেষণ করে করি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় দিয়েছেন ভাবার। হ্যাঁ বলতে পারি, অনেকে আবার বলি যে আলেম সমাজই তো আবার এই কথাটা বলছে, অদ্দারাজা তার রফিয়া বলতে হবে, আলেমরাই বলছেন, আপনি আবার নিষেধ করছেন, এক শ্রেণী আলেম নিষেধ করছে আর এক শ্রেণী আমল আলেম বলতে বলছেন, তাহলে আমি যাব কোন পথে সাধারণ মানুষ? হ্যাঁ কোন পথে যাবেন তার জন্য আপনার কলব দিয়েছেন আল্লাহ, আপনার বিশ্লেষণের শক্তি দিয়েছেন। মাছ ব্যবসায়ী ও বলছে আমার মাছটাই পিওর, আর একজন বলছে আমার মাছটাই পিওর, আপনি ঠিকই বাঁচতে পারেন, আপনি কোনো বিজ্ঞানী নয়, মাছটা নেড়ে চেড়ে দেখে বলতে পারেন মাছটা গন্ধ হয়ে গেছে বা পচে গেছে বা ফরমালিন, আবার এই মাছটা ভালো। আপনি কত 500 টাকা নোট একটা হাতে আসলে আপনি নেড়ে চেড়ে বিশ্লেষণ করে দেখেন যে 500 টাকা নোটটা জাল না ঠিক? তাহলে আপনি একটা সাধারণ অশিক্ষিত মানুষ এটা এত সুন্দর করে বিশ্লেষণ করতে পারেন পার্থিব্য জীবনে একটু কামিয়াবি হওয়ার জন্য, তো পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য আপনি একটু বিশ্লেষণ করতে পারেন না? আলেমদেরকে ওজন করতে পারেন না যে এই আলেম যে কথা বলছেন এদের অতীত কেমন, এর আমল আখলাক কেমন, এর গ্রহণযোগ্যতা কতটুকু, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলছে কিনা? কেন এটা হৃদয় দিয়ে বিশ্লেষণ করতে পারি না? এটা যদি হৃদয় দিয়ে বিশ্লেষণ করি আপনিও পরিষ্কার হতে পারবেন যে আলেমদের মধ্যে কারা হকের উপর আছে আর কারা ভুল পথে রয়েছে। হুজাইফা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তখন আল্লাহ রাসূল এক পর্যায়ে লম্বা হাদিসের এক পর্যায়ে বলেছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আদাবুহুম ইলাইহা কদাফুহু ফিহা, যে এক শ্রেণীর আলেম আবওয়াবে জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে এরা দাওয়াত দিবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আমারটা ঠিক এদিকে আসো,
মান আজাবাহু মিলাইহা কদাফুহু ফিহা, যে তার ডাকে সাড়া দিবে তাকেই সে জাহান্নামে ফেলে দিবে। তার ডাকে সাড়া দিলেই ও লোকটা জাহান্নামে চলে গেল। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 3606 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর, উল্টে দেওয়ার সুযোগ নেই। বিজয় যারা দাওয়াত দিবেন এরাও জাহান্নামের দরজায় থেকে দাওয়াত দিবেন, রাসূল বলেছেন। তাহলে আপনাকে আমাকে একটু বিশ্লেষণ করে আগাতে হবে, হৃদয় দিয়ে ভেবে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, আপনাকে পরিষ্কার হয়ে নিশ্চিত হয়ে আমলগুলো করতে হবে। তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাস্তব ভিত্তিক আমল করে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে কবুল করে নিন। হে আল্লাহ, তুমি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো জানার, বুঝার মন মানসিকতা এবং তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। বলি কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ।